BTS är boss. Kom hit, jag vill döda mig på det. এখানে আসি এখানে আই আই হ্যাঁ Hey guys, welcome back to my channel Annu'shome. আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক অনেক গুলো দিন পর আমি আবার তোমাদের কাছে ফিরে এলাম। জানি অনেক রাগ হয়ে রয়েছে আমার উপর। প্লিজ সত্যি বলছি এগুলোর জন্য একদম সরি 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 মন থেকে সরি। আর এত দিনগুলো দিন আমি কেন দিতে পারিনি সেটা আমি ফেস টু ফেস ক্যামেরায় এসে বলবো। আর এখন আমি বিয়েট করছি কলকাতাতে, তাই পুরো টু কলকাতা আমার এই এক বছর ধরে কনস্ট্যান্ট জার্নি চলছে। অলরেডি এক বছর হয়ে গেছে, তো এখানে আবার চলে যাচ্ছি, চলে আসছি কলকাতাতে। দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছি এখানে। আর এখন আমরা আসছি কলকাতাতে, আবার কলকাতা টু দার্জিলিংয়ে একটা ট্যুর আছে কলেজ থেকে নেওয়া হবে। তো এখন আপাতত ট্রেন জার্নিতে আছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবগুলো মজা তোমাদের সাথে শেয়ার করলাম। আরে মাসখান দিয়ে আসলে মানুষটা কিছু খাইতেছে না, ভীষণ দুঃখে আছে, বাইরের দিকে অন্ধকারে ছায়া রইছে, ভীষণ দুঃখে আছে মানুষটা। আর এখানে সবাই বাংলা গান গাও, ওই গানটি চলছে সবাই। দিমাগ খারাপ হ্যা, খালি হ্যা দিমাগ নেহিয়ে ভাইয়া, হামারা দিমাগ খারাপ হ্যা, মতলব হ্যা, হড্ডি কিতনে হ্যা, মুহ ফুলে কি তাব হ্যা, ওই আরেকটা দুনো লাগে গেছে গা, লাগে গেছে, এই তো এখন আমরা বাসে আছি। আর আমরা কলেজে এসে পৌঁছেছিলাম, পৌঁছানোর পর একদিন শুধুমাত্র মাঝে রেস্ট করার টাইম পেয়েছিলাম, ওই মাঝে আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারিনি, সরি ওটার জন্য। তো এখন আমরা কালকে বিকেলে আমরা বাসে উঠলাম, এখন দার্জিলিংয়ের পথে আছি, শিলিগুড়িতে গিয়ে পৌঁছবো, শিলিগুড়ির পথে আছি এখন। তো সবাই এখানে ঘুমোচ্ছে ভোরবেলার টাইম, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি, আমি তীর্থে কাকের মতো। আমি বাইরে শুধুমাত্র নাজারা দেখছি ঘুম থেকে উঠেই। আমি বাইরে যখন দেখলাম, দেখো তোমরা শিলিগুড়ির পথ এত সুন্দর, চা বাগান, মানে মনটা ভরে গেল। গুড মর্নিং, তো এখন শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি। এদের হয়েছে যত বাংলামি। মানে আসল কথা হচ্ছে কি, এই জায়গাটা সম্পূর্ণ আমাদের ত্রিপুরার সাথে মানে মিলে যায় দেখতে কিছুটা, তো সেই রকমই বলছে ওরা ভাই দুষ্টুমি করে। তো এখন আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, তো এখন আমরা ছোট গাড়িতে করে যাবো দার্জিলিং। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো। তো এখন আমরা ছোট গাড়িতে উঠে গেছি, আর আমাদের সকলের খুব খুব খিদে পেয়ে গিয়েছিল। তো স্যাররা আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে একটা ঝালমুড়ির প্যাকেট, তারপর দিয়েছে ওয়াটার বোতল, আর হয়েছে কলা, আর একটা পেটিস দিয়েছিল। তো এগুলো আমরা গাড়িতে বসে বসে, যখন গাড়ি স্টার্ট হয়ে যাবে, বসে বসে খাবো আর জার্নিটা এনজয় করব। তো এখানে আমার বান্ধবী এটা খুলে খুলে দেখাচ্ছে যে আমি কী পেটিয়ে দিয়েছে। তো এখন আমরা দার্জিলিং এন্টার করছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, মানে পাহাড়গুলো দেখে মনটা একদম ভরে যাচ্ছে, সিরিয়াসলি বলছি, তো খুব আনন্দ হচ্ছে, মানে মন চাইছে একটু নেচে নিই একটু।
আমরা যে হোটেলটাতে থাকবো ওই টাউনটাতে পৌঁছাতে পৌঁছাতে আরও অনেকটা টাইম আছে, তো সেই জন্য আমাদের অনেকজনের খিদে টিদে পেয়ে গেছে অলরেডি। তো আমাদের বললো যে এখানে একটু টিফিন টাফিন করে নিতে। আর আমাদের যখন গাড়িটা থামালো তো সামনে এই দুটো মেয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর। সিরিয়াসলি বলছে আমি একজন মেয়ে হয়ে আমি ওদের প্রতি ক্রাশ খেয়ে গিয়েছি। আর মানে কি বলবো, আমি ওদের থেকে আমার ক্যামেরাটা না ক্যামেরা না চোখ আমি কোনটাই সরাতে পারছিলাম না। মনে হচ্ছিলো যে এদের মতো যদি আমি একটু হতাম ভাই সিরিয়াসলি। আর ওখানে দৌড়ে আমাদের পথগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওইগুলো হলো পাহাড়ে ওঠার পথ যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে যাব। তো এখন আমরা নেমে গেছি, দেখতেই পাচ্ছ পাহাড়গুলোতে সবগুলো জায়গায় শুধু শুধু চা গাছ চা পাতা গাছ। আর আমি তোমাদেরকে এইগুলো ভিউগুলো দেখাচ্ছি, আর আমার বান্ধবী কী যেন পকড় 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 করেই যাচ্ছে। তো দেখো পাহাড়গুলো দেখতে মানে কি বলবো এতই সুন্দর লাগছিল, মানে আমি যেমন এইটাতে হারিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যে ওখানে উঠে কিছু চা পাতা তুলে নিয়ে চলে আসে। আর এখানে দেখো একটা কিউট সি পাপ্পি আমার নজরে পড়লো, আর ওটাকে আদর করতে তো অবশ্যই দরকার আমার, এটা আমার হাত চুলকুচ্ছিল। তো এখন আমরা দার্জিলিং পথেই আছি, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে সকলকে দেখিয়ে দিই, এই হলো পাহাড়, এইটা দিয়ে এসে অনেকটা রাস্তা আছে, অনেকটা ক্লোজ করে দেখাতে হবে। আমি তোমাদের সবগুলো ক্লিপ দেখাবো, অবশ্যই দেখতে থাকো। এই দেখো পথগুলো দেখো, সাদা সাদা যে বর্ডার লাইন্সগুলো দেখা যাচ্ছে ওইগুলো সবগুলো পথ, এগুলো দিয়ে আমরা উপরের দিকে উঠতে থাকবো। আর এখানে একটা ছোট্ট একটা হোম টাউন আছে। আর কত বড় বড় পাহাড়, খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা আমাদের গানা বাজনাগুলো, আমার আমার বান্ধবীর আর দি ভাই আমাদের এই তিনজনের যেখানেই যাই না কেন লং ড্রাইভে, সেখানে আমাদের গানটা মানে খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, মানে গানটা আমাদের দরকার লাগবে এই এমন একটা বিষয়। আর ফুল জার্নিতে আমরা কনস্ট্যান্ট গান গেয়েই এসেছি, গলা ভেঙে যাক ছেড়ে যাক যাই কিছু হোক গান গাইতেই হবে। এখনও গান গাছি আর খালি ভিউগুলো দেখছি, আর মানে কি বলবো, খালি ভাবছি যে আমাদের এখানে একটা বাড়ি হয়ে যাক, আমরা এখানে থেকে যাই, আর কিছু লাগবে না চলবে, মানে এত এত সুন্দর ভিউ। আর আমার এই ভিডিওটা আজ থেকে 7-8 মাস আগের ভিডিও, আমি মাঝে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি, সরি ওটার জন্য। এখন দিচ্ছি আস্তে আস্তে সবগুলো। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং টু সাবস্ক্রাইব। তো দেখতে থাকো সাথে থাকো। তো আমরা এখন টাউনটাতে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মাঝে আমরা হোটেলে উঠে যাব। তো আমি সাইডের ভিউগুলো নিচ্ছিলাম, তো হঠাৎ করে আমার চোখের সামনে আসলো যে টয় ট্রেন। সিরিয়াসলি বলছি আমি আমার লাইফে ফার্স্ট টয় ট্রেন দেখেছি। একদম বাচ্চা একটাকে যেমন খেলনা জিনিস দিলে খুব এক্সাইটেড হয়ে যায় খেলনাটাকে পাওয়ার জন্য, মানে খেলার জন্য, সেম আমাদের অবস্থাগুলো সেম একই রকম হয়েছে। লাইফে ফার্স্ট টাইম টয় ট্রেন দেখেছি, তো ভাবতেই পারছো মানে মাথাকে এইভাবে বিগড়ে যায়। খুব ইচ্ছে ছিল টয় ট্রেনে ওঠার কিন্তু সেটা সম্ভব হয়নি। আশা করি পরবর্তী কোনো একটা সময় আবার টয় ট্রেন উঠবো। আর এই পাট্রিগুলো যেগুলো দেখছো এগুলো সবগুলো টয় ট্রেনের পাট্রি, এগুলো দিয়ে টয় ট্রেনগুলো আসা যাওয়া করে। তো এখন দেখতে থাকো। আর আমার পরবর্তী পার্টসগুলোর মধ্যে আমি আমার ফুল টোরটাকে তোমাদেরকে দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী পার্টসগুলো দেখার জন্য। তো আজকের জন্য সবাইকে টাটা।